কোলা মলারানি দৃষ্টিান্তমমূলক শাস্তিকে আমরা দেই না কি আসলে আমরা এই দুর্নীতিবাসদেরকে সেফ এক্সিট দেই না এখন পর্যন্ত আমরা যেটা দেখছি সেটা হলো সেফ এক্সিটই দেওয়া হয় এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আমরা টু দি পয়েন্টে যাদেরকে চিনি যে এদের এরা দুর্নীতিবাস এদের পোশাক দেখলেই বোঝা যায় দুর্নীতিবাস এদের চেহারা চুল ঠুল এগুলো দেখলেই বোঝা যায় যে অল আর করাপ্টেড এখন সেই করাপ্টেড লোকগুলো যদি যখন দেখি যে ক্ষমতার কেন্দ্রে ঘোরাফেরা করছে বা তারা ওয়াস করছে তারা নসিহত করছে তো তারা জাতিকে বিভিন্ন রকম দিক নির্দেশনা দিচ্ছে এবং যেখানে সিদ্ধান্ত মানে এই দুর্নীতিবাজরা অনেক ক্ষেত্রে তারা সিদ্ধান্ত দিচ্ছে এবং আপনি দেখেন যে বেনজির কথায় চিন্তা করেন সে মানে অনেক আমি দেখলাম যে অনেকগুলো ভিডিও সে চলে আসছে যেখানে সে পুলিশ বাহিনীকে সবক দিচ্ছে যে কি করে সৎ হতে হয় কি করে তাদের পুরস্কৃত হ্যাঁ তারা সেই জিনিসগুলো তারা সে পুরস্কৃত হচ্ছে তো এইভাবে শুধুমাত্র পুলিশ বাহিনীতে নয় বিনোদিন নয় এটা সব ক্ষেত্রে সবচেয়ে করাপটেড লোকগুলো এখন সবচেয়ে বড় সাধু সেজে আমাদেরকে তারা সাজেশন দিচ্ছে এবং এটা আমাদের মনোযোগতে আমাদের মনোযোগতে এটা খুবই বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে আমাদের অনেকের ঘুম হারাম করে দিচ্ছে অনেকের চেহারা নষ্ট হয়ে যাচ্ছে অনেকের খাবার দাবারও অরুচি এসে গেছে এমনকি মানে তাদের বংশবৃদ্ধিও কমে যাচ্ছে ডে বাই ডে মানে রিপ্রোডাক্টিভ হেলথ এটা সিরিয়াস অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি ফলে এটা একদিকে ভালো দেশে যে জনসংখ্যা কমে যাবে এই যে এই সমস্যা যাবে বিভিন্ন কারণে সব মিলিয়ে যারা দেশ চালাচ্ছে তারা আসলে কি করতে চাচ্ছে আমরা না না সরকার যদি চাপে থাকতো বা তাহলে তো তারা এই কাজগুলো করতো না চাপে আসে জনগণ আমরা যারা সাধারণ মানুষ আমরা চাপে আছি আমাদের চোখের সমস্যা হয় এই দেখুন উনার চোখে চশমা উনার চোখে খুব ভারী চশমা এই আমিও যে চশমা নিয়ে আসছি আমরা তিনজন গেস্ট তা আমরা যদি যদি ঠিক মতো সবকিছু স্বাভাবিকভাবে সবুজ দেখতে পেতাম আমাদের চোখের এই অবস্থা হতো না এবং আমাদের কণ্ঠ সর্বনাশ হয়ে গেছে দেখেন আজ থেকে পাঁচ বছর আগে রিজওয়া আফা কত সুন্দর ছিলেন উনি কত সুন্দর ছিলেন আমিও সুন্দর ছিলাম কিন্তু এই সময়ের চাপে আমরা এমন অবস্থা হয়ে গেছে যদি সব কিছু স্বাভাবিকভাবে আমরা শুনতে পেতাম ভালো খাবার খেতে পেতাম তাহলে এই সমাজকে দেওয়ার মতো আমাদের অনেক কিছু ছিল কিন্তু এই যে যে কারাপ্টেড দুর্নীতিবাজ লোকজন এখন আমরা এই যে এই যে দেখেন আপনি তো আমাদের কপাল নষ্ট করে দিলেন কোনো কারণে যদি আমরা সেরাটন হোটেলে আগামীতে যাই যদি খাবারে কোনোদিন দিন বৃষ্টিস মিশাইয়ে দেয় এই দায় তোর দেশটিভেনবে কে আমি বলতে পারি না তো এইভাবে আসলে অনেক কিছু চলছে মানে সব কিছুই স্বাভাবিকভাবে চলছে আর সব সাফারার আমরা সাধারণ জনগণ হচ্ছি কিন্তু যারা এই সিন্ডিকেটের সদস্য তারা শেষ সময়টা পর্যন্ত দেখেন যারা অনেকে পালিয়ে গেছে যে এখন যখন কেউ দুশো কোটি টাকা মেরে পালিয়ে গেছে দু হাজার কোটি টাকা পালিয়ে গেছে ইভেন কি পিকে হালদার ভারতে গিয়ে সে রাজার হালে জেলের মধ্যে আছে এমনকি সে যখন তার আইনজীবীরাও বলল বাংলাদেশে যে সে বাংলাদেশে হাইকোর্টে এসে হাজির হতে চায় আমরা কিন্তু তাকে আনিনি তাহলে বুঝেন যে সিন্ডিকেটটা কোন পর্যায়ে চলে গেছে ফলে যারা এটা পরিচালনা করছে তারা তো আরামে আছে সব দিক থেকে আরামে আছে লন্ডনে আছে আমেরিকাতে আছে কানাডাতে আছে আর আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা একবার ঢাকা থেকে গ্রামে যাচ্ছি আবার গ্রাম থেকে তাড়া খেয়ে ঢাকা আসছি এবং ঢাকায় এসে রিক্সা ঠিক্সা একবার চালাচ্ছি তো বুড়ো হয়ে যাচ্ছে বুড়ো হয়ে যাওয়ার পর ব্যাটারি রিক্সা চালাচ্ছে আবার ধরে তাকে পিটিয়ে গ্রামে পাঠিয়ে দেওয়া হচ্ছে তো এই যে যে জীবনযুদ্ধ এই জীবনযুদ্ধ আমরা প্রচণ্ড সংকটের মধ্যে